মাসিমণি যে কি বলছে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি যে চাপলো মাসিমণির মাথায়। না না না, আমার মাসিমণির কথায় কান দিলে চলবে না। আমার এখন একটাই লক্ষ্য, একটাই, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ। চিনি, কি হলো না কি? হ্যাঁ কি হলো, তুই পালাচ্ছিস কেন? পালাইনি তো মাসিমণি, আমি আমি তো তুই এই শাড়িগুলো রান্নাঘরের বাইরে রেখে এসেছিলি কেন? শোন, আমার মাথা খা, কিন্তু এই শাড়িগুলো তোকে নিতেই হবে। মাসিমণি, মাসিমণি, তুমি আমার কথা শোনো একবার। না চুপ, আর একটা কথা বললে কিন্তু আমি তোকে খুব বকবকাই বলে দিলাম। তুই আমার কথা শোন, আমি যখন তোকে বলেছি এই শাড়িগুলো তোকে পরতে হবে, তার মানে আজ থেকে তোকে এই শাড়িগুলোই পরতে হবে, ব্যাস। আচ্ছা মাসিমণি, তুমি আমার কথা শোনো, আমি কি শাড়ি পরতে পারি নাকি? আমি আগে কখনো শাড়ি পরেছি? আমার অসুবিধা হয় গো শাড়ি। হোক, অসুবিধা হোক, আমি পরিয়ে দেবো, হয়েছে? তুই অভ্যেস করবি। আচ্ছা তুই আমাকে মাসিমণি বলে ডাকিস তো। মাসি মানে কি বলতো? মাসি মানে মায়ের মতো। যে মায়ের মতো তুই তার কথা রাখবি না, তাই তো? এমন করে বলো না মাসিমণি, আমার মায়ের মতন কপাল যেন আর কারুর না হয়। ওরা আমার মাকে কেড়ে নিয়েছে, তোমাকে যেন কেউ কেড়ে নিতে না পারে। কেউ না মাসিমণি। সোনা মেয়া, তৈরি থাকো গোলাপ বালা চিনি। গোলাপের পাপড়ি কি করে একটা একটা করে ছিঁড়ে নিতে হয় হেমাঙ্গিনী চৌধুরী জানে। চিনি, তুমি এমন কেন করো বলো? আমাকে দেখতে হলো দ্রোণদাতু ভাই। চিনি, আমি আমি তাহলে চিনিকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। কাকে খুঁজছো দাদু ভাই? কার কথা ভাবছো? আমি আমি আবার কার কথা ভাবো? আমি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।